ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুদামার চরণটাকে সুন্দর করে ধুয়ে সেই ধোয়া পা ধোয়া জল কৃষ্ণও পান করল আর তার স্ত্রীগণও পান করলেন। এবার চরণ ধৌত করা জল পান করার পরে এইবার কি কাণ্ডটা ঘটছে দেখুন। এবার কৃষ্ণ সুদামার কাছে গিয়ে বলছে, সুদামা, এই সুদামা, তোকে একটা কথা বলবো, তুই মনে করবি না তো, সেই ছোটবেলায় তুই সন্দীপনী মুনির কাছে লেখাপড়া শিখলি, আমিও শিখছিলাম, আমি রাজা হবার জন্য চলে এলাম, তুই বাড়িতে চলে গেলি, কিন্তু এর মাঝখানে তুই গুরুকে দক্ষিণা দিয়েছিলি। এই কেনায় হঠাৎ করে গুরুর কথা উঠছে কেন? না না, আসলে গুরুর কথা কেন উঠলো জানিস? আসলে মানে যতই তুই পণ্ডিত হওয়া যেই হ, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ হয়ে জন্ম নিতে গেলে তাকে গুরুর মাধ্যমে কিন্তু সেবা নিতে হয়, গুরুর কৃপা লাভ করতে হয়, আর গুরুর যদি দক্ষিণা না দেওয়া হয় তাহলে কিন্তু বিদ্যা বুদ্ধি কোনোদিন শুভ কাজে লাগে না। কেন জানিস? এই সুদামা, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, আরে পিতা মাতা আদি গুরু তুই তোমার সাক্ষাতে, আরে পিতা মাতা আদি গুরু তুই তোমার সাক্ষাতে, আরে পিতা মাতা আদি গুরু তোমার সাক্ষাতে। এই সুদামা, তুই কিছু মনে করিস না বাবা, তুই আমার বন্ধু বলে একটা কথা বলছি, এই পৃথিবীতে যত মানুষ আছে না সবার কিন্তু তিনটে করে গুরু, আর তিনটে করে গুরুকে যদি সম্মান দিয়ে যায় তাহলে তাকে ভগবানকে ডাকতে হয় না। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতামাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে, প্রথম গুরু পিতামাতা তাকে যেন কোনোদিন ভুলবি না। তুই বিরাট পণ্ডিত বলে মা বাবাকে সেবা করবি না, সম্মান দিবি না, তা করিস না। এবার দু নম্বর গুরুটা শুনে রাখ, তাকেও সম্মান করবি, এটা জগতে সবার দু নম্বর গুরু কে হয় শুনবি। দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান রে, গুরু রূপে করেন দীক্ষা দান রে, দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান রে, এই দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম মাথা, দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম মাথা, দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম মাথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দ্বিতীয় গুরু হচ্ছে আপনার দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। আপনার যত রাজ্যের দামি দামি গুরু থাকুক না কেন, আপনি মা বাবাকে ফেলে দিয়ে কিন্তু কোনো গুরুকে সম্মান করতে পারেন না। আপনার যত দামি গুরুই থাক, আপনার হৃদয়ে তিনটে সিংহাসন দিয়েছে ভগবান। প্রথম সিংহাসনটা মা বাবার জন্য, দু নম্বর সিংহাসনটা আপনার দীক্ষার শিক্ষা গুরুর জন্য। এবার শিক্ষাগুরুর মধ্যে অনেকগুলো গুরু হতে পারে, নাচের গুরু, গানের গুরু, লেখাপড়া গুরু, ছবি আঁকার গুরু, খেলাধুলোর গুরু, গান বাজনার গুরু, এসব যত রাজ্যের গুরু সব কিন্তু দ্বিতীয় আসনের গুরু। এইবার তিন নম্বর গুরুটাকে, এটা সাক্ষাৎ ভগবান কৃষ্ণ তিনি সুদামাকে বলেছেন, সুদামা মানুষের তৃতীয় গুরু কে জানিস? শোন, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান রে, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান রে, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান রে, অন্তর্যামী রূপে করি উপদেশ দান, আরে অন্তর্যামী রূপে করি উপদেশ দাও আমার, অন্তর্যামী রূপে করি উপদেশ দান, অন্তর্যামী রূপে করি উপদেশ দান। ভগবান কৃষ্ণ বলছে তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান, অন্তর্যামী রূপে করি উপদেশ দান। ভগবান কিন্তু সকলেরই অন্তরে থাকেন,
এখানে যত মানুষ বসে আছে সবার অন্তরে কিন্তু ভগবান আছে, তবুও কিন্তু ভগবান একটা কথা বললেন, আমার স্থান হচ্ছে মানুষের অন্তরে, ভক্তের অন্তরে, আমি সবার অন্তরে থাকি বলেই আমার নাম হলো অন্তর্যামী, তবুও কিন্তু সবাইকে বিপদ থেকে আমি উদ্ধার করতে পারি না। কেন জানো? এই ক্ষেত্রে ভগবান বললেন যে আমি অন্তর্যামী হয়েও সবাইকে বিপদ থেকে উদ্ধার করতে পারি না। কেন? তার কারণ হচ্ছে যে মানুষটা মা বাবাকে সম্মান করে না, যে মানুষটা দীক্ষা শিক্ষা গুরুকে মর্যাদা দেয় না, আমি তার অন্তরে থাকলেও তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারি না। আবার পরক্ষণে একটা কথা বললেন, যে মা বাবাকে সম্মান দেয়, যে দীক্ষার শিক্ষাগুরুকে সঠিক মর্যাদা দেয়, সে যদি আমাকে কোনোদিন না ডাকে, আমি কথা দিলাম বিপদে পড়লে আমি অন্তর্যামী ভগবান তাকে বিপদ থেকে। তাই জন্য বলছে সুদামা রে, এই হচ্ছে তিন গুরুর ব্যাখ্যা তোকে আমি শোনালাম, এইবার আমি তোকে একটা আসল কথা বলবো। হ্যাঁ সুদামা, অনেকক্ষণ তো অনেক কথা হলো কিন্তু আসল কথাটা তোকে জানা হয়নি, তোকে জিজ্ঞেস করবো, কিছু মনে করবি না তো? না রে কানাই, তুই বল কি বলছিস। বলবো, তাহলে ভালো করে শোন। আপন সদৃশি ভারজা কিবা বিভা কইলে, আপন সদৃশি ভারজা কিবা কই তোর রে, আপন সদৃশি ভারজা কিবা বিভা কইলে, আরে আপন সদৃশি ভারজা কিবা বিভা কইলে, আরে আপন সদৃশি ভারজা কিবা নিবাদে রে। মানেটা বুঝতে হবে, আপন সদৃশী ভারজা, আপন মানে নিজের, সদৃশী মানে নিজের রীতিনীতি, আর ভারজা মানে স্ত্রী। মানে আজকে সুদামাকে জিজ্ঞেস করছে, তুই তুই বিয়ে করেছিস? আপন সদৃশী ভারজা, নিজের নিয়ম অনুসারে মেয়েকে বিয়ে করতে হয়। যেমন এই মনে করুন মায়েরা, আমি কীর্তন গাইছি, আমি একজন কীর্তন গায়ক, আর আমার স্ত্রী যদি শুধু ড্যান্স দেখতে পছন্দ করে, নায়ক নায়িকার ড্যান্স, আমি কীর্তন অনুরাগী, আসে সিনেমা নাটক ড্যান্সের অনুরাগী, তাতে কি হবে? ভাবে কিন্তু মিলবে না। একজন কীর্তনের ভক্ত তার স্ত্রীকে কীর্তনিয়া হতে হবে এমন কথা নেই, কিন্তু আপন সদৃশী ভার্যা, সে কীর্তনের মর্যাদা দিতে শিখবে, এইটুকু চৈতন্য যেন থাকে। আপনি ভক্ত হয়েছেন, ভগবানকে মানেন, আর আপনার স্ত্রী ভগবানকে মানে না, এটা কিন্তু আপন সদৃশী ভার্যা হলো না। আপনি হরি হরি বলে কাঁদেন, আপনার স্ত্রীকে হরি হরি বলে কাঁদতে হবে সেটা নাই হোক, কিন্তু সে অন্তত ভগবানকে বিশ্বাস তো করবে। এইটুকু রীতিনীতি যদি না থাকে, তাহলে সংসারে শান্তি আনা খুব দুর্লভ। ওই জন্য আজকে সুদামা সুদামাকে জিজ্ঞেস করছে কানায়, আয় সুদামা, তোর বিয়ে হলো নাকি রে? বিয়ে হলো নাকি রে? বিয়ে হলো নাকি রে? তোর বিয়ে হলো নাকি রে? মনের মতন স্ত্রী পেলি নাকি? বিয়ে হলো নাকি রে? মনের মতন স্ত্রী পেলি নাকি? বিয়ে হলো নাকি রে? মনের মতন স্ত্রী পেলি নাকি? বিয়ে হলো নাকি রে? মনের মতন স্ত্রী পেলি নাকি? বিয়ে হলো নাকি রে? খুব ভালো, খুব ভালো, মনের মতন স্ত্রী পেয়েছিস। এবার সুদামা কি বলছে জানেন? সুদামা বলছে, এই কানাই, কানাই, আমার স্ত্রীর কথা তোকে বলতে হবে না, ও এত সুন্দর হয়েছে না, আমি তো তোর কথা ভুলেই গিয়েছিলাম, ওই তো আমায় মনে করিয়ে দিল। ও বলল, অনেকদিন তোমার বন্ধুর মুখটা দেখোনি, একটু দেখে এসো, ওই জন্য তো আমি চলে এলাম। ও, তাহলে তোর স্ত্রী খুব ভক্তিমতী মেয়ে ছেলে হয়েছে বল? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মেয়ে ছেলে, তোকে অত টেনশন করতে হবে না, ও খুব ভালো মেয়ে ছেলে। বল এবার আসল কথা বল। এইবার আচ্ছা ঠিক আছে, থাক থাক থাক, আমি একদিন তোর বাড়িতে যাব, তোর বউয়ের হাতে ভালো করে মিষ্টি টিষ্টি খেয়ে আসবো, ঠিক আছে? শোন, এতক্ষণ ধরে তোর সঙ্গে কথা বললাম কিন্তু আসল কথা এখনো বলা হয়নি। এতক্ষণ তুই কথা বললি, আমিও কথা বললাম, একটা কথা বলবো? এই সুদামা, আমার জন্য কই কোনো খাবার আনিস নি বৃন্দাবন থেকে? তুই তো আমাকে বড় ভালোবাসতিস রে, এতগুলো বছর পরে আমার কাছে এসে দাঁড়ালি, আর বৃন্দাবনের কোনো খাবার আমার কাছে আনিস নি? এবার যখনই খাবারের কথা বলেছে, সুদামা তো জানে যে আমি বগল দাবাই করে চার মুঠো চিড়ে এনেছি, ওটা তো দেখানোর নয়,
মাথাটা নিচু হয়ে গেল। আর যেই মাথাটা নিচু হয়ে গেছে কৃষ্ণ ভেবেছে বোধহয় ও মনে ব্যথা পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে মুখটা ধরে বলছে ব্যথা পাস না মুখ ধর, আমি এমনি তোর সঙ্গে রসিকতা করছিলাম। আরে বাবা খাওয়া দাওয়াটাই কি জীবনের বড় জিনিস, ও সব ছেড়ে দে। আরে বাবা এমনি বলছিলাম তোকে, আমি তুই কিছু আনিস না আমি তো জানি। আয় 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 আয়, তোর সঙ্গে অনেকক্ষণ কথা বলা হলো, একটু আয় দেখি ভালো করে, তোর সঙ্গে একটু আলিঙ্গন করি, আমি ভালো করে বাহু জোড়ে আলিঙ্গন করি। এবার যখনই কৃষ্ণ বলেছে আমি আলিঙ্গন করি, সুদামার টেনশন হয়ে গেল, আমার যে বগলদাবায় চিড়ের পুটলি আছে, কৃষ্ণ যদি আমাকে বাহু বাড়িয়ে আলিঙ্গন করে আমাকে তো চুপ থাকলে হবে না, আমাকে তো হাতটা বাড়াতে হবে, আর অমনি চিড়ের পুটলিটা তো পড়ে যাবে। সঙ্গে সঙ্গে সুদামা বলছে কানাই হাই কানাই, বলছিলাম কি বহু দূর থেকে হাঁটাহাঁটি করে এসেছি, তো আসলে আমার গাগতর খুব ব্যথা হয়ে গেছে। তুই এমনি কথা বল, আলিঙ্গন টালিঙ্গনের দরকার নেই। কি বললি, হাঁটাহাঁটি করে এসেছিস বলে তোর কষ্ট হয়েছে? হ্যাঁ, তোকে সারা জীবন কষ্ট করতে হবে, আয় আমার সামনে। এই বলে আপন শক্তি দিয়ে আসেন আলিঙ্গন কইল, আলিঙ্গন করিল, আপন শক্তি দিয়াছেন আলিঙ্গন করিল, আরে আপন শক্তি দিয়াছেন আলিঙ্গন করিল, আরে আপন শক্তি দিয়াছেন আলিঙ্গন করিল, আপন শক্তি দিয়াছেন আলিঙ্গন করিল। অমনি চিড়ার পুটলি ঘুমে পড়িয়া যে গেল, 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 চিড়ার পুটলি ঘুমে পড়িয়া যে গেল। এই চিড়ের পুটলিটা বগলদাবা থেকে ঠকাস করে নিচে পড়ল, কৃষ্ণ বলছে সুদামা হে হে, তাই বলি যে ছেলে সারা জীবন বেদ পাঠ করে সে আবার ভুল করে? এই ওটা কি দেখি 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 দেখি, এই বলে কৃষ্ণ কুড়িয়ে নিয়ে ভালো করে দেখছেন। এবার যেই ভালো করে পুটলিটাকে খুলেছে দেখলো সুন্দর করে চিড়ে রয়েছে, যেই চিড়ে দেখতে পেয়েছে কৃষ্ণ বলছে সুদামা হ্যাঁ সুদামা, তুই আমায় এত ভালোবাসিস বল, আমি রাজা হয়েছি, লোকে আমার দ্বারে আসলে দামি দামি মিষ্টি দিয়ে আমার শরীরের স্বাদটাকে একবারে পাল্টে দিয়েছে, আর তুই আমার ওই মিষ্টি খেতে খেতে শরীর গেজিয়ে গেছে বলে তুই মুখের স্বাদ পাল্টানোর জন্য চিড়ে নিয়ে এসেছিস বল, তাও আবার শুধু এমনি চিড়ে নয়, তুই সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে এনেছিস, শুকনো চিড়ে খেতে গেলে আমার মুখ ছড়ে যাবে বলে ভিজিয়ে নরম করে এনেছিস, তুই আমার কথা এত ভাবিস বল সুদামা? সুদামা বলে কানাই রে, সত্যি কথা বলতে কি আমি তো চিড়েগুলো ভিজিয়ে আনি নাই, তবে এই চিড়ে ভিজলো কেমন করে জানো, এই যে ভিক্ষা করা চিড়ে আমার স্ত্রী কুচেলা চার দ্বারে গিয়ে চার দিকে ভিক্ষা করে এনেছিল, এই চার মুষ্টি চিড়ে, এই চার মুঠো ভিক্ষা করা চিড়ে আমি তোর বাড়িতে আনার সময় ভাবলাম, জীবদনে পাকা পাকা ফল দুল তুলে দিতে আমাদের হাতে কেঁপে যেত, যে বদনে ক্ষীর সর নমি তুলে দিতে মা যশোদার কর কেঁপে যেত, সেই বদনে আমি শুকনো চিড়েগুলো কেমন করে দেব, এই কথাগুলি আমি ভাবতে ভাবতে আমার চোখের জল চিড়ে ভিজে গিয়েছে। হরি হরি বল, চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে দেব বাদনে
মুখের জলে চিড়ে বুঝে গিয়েছে আমি কেমন করে দেব মদনে চোখের জলে চিড়ে বুঝে গিয়েছে আমি কেমন করে দেব মদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে কেমন করে দেব মদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে আমি কেমন করে দেব মদনে মদনে ননি তুলে দিতে পারে জলে চিড়ে বুঝে গিয়েছে যখনই সুদামা বলছে যে আমি চোখের জলে ভিজিয়ে নিছি তখন কৃষ্ণ বলছে সুদামা রে হাই সুদামা লোকে আমাকে সোনার থালায় রূপোর থালায় তামার থালায় ক্ষীর সর ননি মাখন সাজিয়ে দেয় বটে কিন্তু তোর মতো এইভাবে চোখের জলে ভিজিয়ে চিড়ের প্রসাদ তো আমায় কেউ করে দেয়নি তাই শোন সুদামা আমি এই দাপর যুগে দাঁড়িয়ে কথা দিলাম ভাঙা ছাদের তলায় দাঁড়িয়ে তোর সামনে কথা দিলাম আমি তোর চোখের জলের চিড়ে এক মুঠো মুখে দিলাম আর কথা দিলাম আগামী কলিযুগে যদি কোনো কাঙাল ভক্ত লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করা চিড়ে নিয়ে কোনো কিছুই জোগাড় করতে না পেরে শুধু যদি মাটির মালসাই চিড়ে সাজিয়ে গুড় সাজিয়ে বাতাসা সাজিয়ে তাতে দুটো তুলসী পাতা নিবেদন করে আমি কথা দিলাম সুদামা আমি সেই ভিক্ষা করা চিড়ের প্রসাদে পাবো হরি হরি বল প্রসাদে পাবো ওরে সুদামা রে আমি কথা দিলাম গঙ্গাটা চিড়ে প্রসাদে পাবো সুদামা রে কথা দিলাম গঙ্গাটা চিড়ে প্রসাদে পাবো সুদামা রে কথা দিলাম ভিক্ষা করা চিড়ে রে আমি প্রসাদ পাবো আমারে কথা দিলাম ভিক্ষা করা চিড়ে প্রসাদ পাবো সেই থেকে শুরু হয়ে গেল মায়েরা নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে কথা দিয়ে দিলেন সুদামা আমি তোর চিড়ে প্রসাদ আমি মুখে দিলাম আর এই যুগে দাঁড়িয়ে কথা দিলাম আগামী কলিযুগে যখন আমি শচীর নন্দন নিমায় রূপে জন্মগ্রহণ করব আমি সবার জন্য নিয়ম তৈরি করে দিলাম কোনো কিছুই দিতে লাগবে না মাটির মালসাই প্রসাদ সাজিয়ে নিবেদন করলে আমি তাদের তৈরি প্রসাদ আমি গ্রহণ করব সেই জন্য দেখবেন বাংলার মাটিতে যেখানেই মহাপ্রভুর প্রসাদ হয় কোনো পেতল বা তামা বা লোহা বা রূপোর মালসায় দেওয়া হয় না পাত্রে দেওয়া হয় না মাটির মালসায় প্রসাদ নিবেদন করা হয়